আচ্ছা, এই অ্যাসেম্বলি বাতাবি গাছ, এই দাম কি রেখেছেন? এটা কি ব্ল্যাক স্টোন? হ্যাঁ, এটা ব্ল্যাক স্টোন, এটা কাজিকুল। আচ্ছা, এটা কি ভ্যারাইটি? এর পাতা তো অনেক লম্বা লম্বা। হ্যাঁ, এটা সাদা, বড় বড় জামবুল হবে। এক একটা জামবুলের ওজন হবে মোটামুটি 150 গ্রাম থেকে 175 গ্রাম, 180 গ্রাম। কত সুন্দর ফল হয়ে আছে। এটা হচ্ছে চীনে কমলা বলে। লিচু গাছটার বয়স কম করে 300 বছর হবে। 300 বছর? 300 বছর। তবে গাছটা আরও ঝাড় ছিল গত আমফানে, ওর অনেকটা ডালপালা ভেঙে গেছিল। এই যে বাড়িটা দেখছেন, এটা তরুণ কুমার উত্তম কুমার দেখে আপনারা সিনেমা জগতে অনেক কবার দেখেছেন। হ্যাঁ, সেই তরুণ কুমারের বাড়ি এটা। ফটো ছিল ওটা, চ্যাপলিনের ফটো। উনিও অভিনয় করতেন সিনেমা জগতে, বিদেশি অভিনেতা। এই সেই তরুণ কুমারের ফ্রিজ। এই যে জগটা দেখছেন, এই জগটা ওরা ব্যবহার করতো, জল টল খেত। এই চেয়ারে তরুণ কুমার ওনার স্ত্রী বসে বাইরে হাওয়া খেত বিকেলে করে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি একটা নার্সারিতে চলে এসেছি, আর এই নার্সারিটা, নার্সারির নাম আছে স্টার নার্সারি। তো এই নার্সারিটা কোথায় আছে, আর আপনারা কিভাবে আসবেন, এই নার্সারির ফোন নাম্বার, আমি সমস্ত কিছুই আপনাদেরকে জানিয়ে দেবো। আর এই নার্সারিটা এমন একটা জায়গায় নার্সারিটা আছে, এই নার্সারির পাশে আপনারা চাইলে এখানে অনেক পিকনিক স্পট আছে, আপনারা এসে এখানে পিকনিকও করতে পারবেন। আর এখানে এসে আপনারা অনেক গাছ কিনেও নিয়ে যেতে পারবেন। তো এই নার্সারির কী নাম আছে, নার্সারি ওনারের সঙ্গে আমি একটু কথা বলে জেনে নিচ্ছি। তো দাদা, আপনি প্লিজ একটু জোরে কথা বলবেন, আপনার নামটা একটু বলুন। নিমাই সর্দার। নিমাই সর্দার। আচ্ছা, আপনার এই নার্সারির নামটা কী আছে? স্টার নার্সারি। আচ্ছা, স্টার নার্সারিতে মনে করুন কোনো দর্শক শিয়ালদা থেকে আপনার এখানে আসতে চাইছে, তো কিভাবে আসবে? শিয়ালদা থেকে আসতে গেলে যদি ট্রেন পথে আসে, বামনগাছি আসবে। আচ্ছা, বনগাঁ লোকাল ধরবে। বনগাঁ লোকাল ধরে বামনগাছি, বামনগাছি নামবে। বামনগাছি থেকে অটো বা টোটো ধরে ছোটো জাগুলিয়া পোস্ট অফিস বললে সেখানে নামিয়ে দেবে, সেখান থেকে 2 মিনিটের রাস্তা। আচ্ছা, তো মোটামুটি দর্শক আপনাদের এই নার্সারিতে কি কি ধরনের গাছ পেতে পারে মোটামুটি? আমাদের এই নার্সারিতে ফুলের গাছও আছে, ফলের গাছও অ্যাভেলেবেল আছে। ফল ফুল দুটোই আছে? আছে। আমরা একটু দেখে নিই যে কি কি গাছ রাখা আছে। হ্যাঁ, দেখাও। আচ্ছা, সামনে এখানে দেখছি লেবু গাছ রয়েছে, এটা কি বাতাবি লেবু? হ্যাঁ, এটা বাতাবি লেবু, অ্যাসেম্বলি বাতাবি। এটা অ্যাসেম্বলি বাতাবি? হ্যাঁ। গাছে তো দেখছি একটা ফল হয়ে আছে, ছোট গাছই। হ্যাঁ, দেখুন দর্শক বন্ধুরা। আচ্ছা, এই অ্যাসেম্বলি বাতাবি গাছ, এই দাম কি রেখেছেন? এর দাম 100 টাকা। এক পিস 100 টাকা? হ্যাঁ, পার পিস 100 টাকা। আচ্ছা আচ্ছা, সামনে কিছু আমের ভ্যারাইটি দেখছি দাদা, এখানে প্রচুর তো রাখা আছে, কি কি আম আছে এখানে? এখানে হিমসাগর আছে, সুবর্ণরেখা আছে, ল্যাংড়া আছে। আচ্ছা, এগুলো মোটামুটি দাম কি রেখেছেন? এগুলোর দাম আছে 100 টাকা, 120 টাকা। 100 টাকা, 120 টাকা। আচ্ছা ঠিক আছে। এগুলো কি কলা গাছ তো? হ্যাঁ, এগুলো কলা গাছ। এটা কি কলা দাদা? এটা টিস্যু কালচারের কলা, এটা লাল হবে, হলুদ হবে। আচ্ছা, মানে এখানে দু রকম আছে, লাল আর হলুদ। হ্যাঁ, এগুলোর দাম কি আছে? 100 টাকা। আচ্ছা, সামনে দেখছি কিছু লেবুর ভ্যারাইটি, এটা কি লেবু আছে? এটা গন্ধরাজ। গন্ধরাজ। আচ্ছা, এগুলোর দাম কি আছে? এগুলো 100 টাকা করে দাম আছে। 100 টাকা করে? হ্যাঁ। আচ্ছা, আর এটা ভিতরে কি সিট থাকবে? হ্যাঁ, সিট থাকবে। আচ্ছা, এদিকে তো ফল হয়ে আছে। হ্যাঁ, ফল হয়ে আছে। আচ্ছা, এগুলো কি লেবু আছে, ফুল হয়ে আছে? এগুলো পাতি লেবু। এটা পাতি লেবু? হ্যাঁ। আচ্ছা, এগুলো কি দাম রেখেছেন? এগুলো 100 টাকা। 100 টাকা করে? হ্যাঁ, গাছে ফলও হয়ে আছে, ফুল এসছে। সামনে দেখছি কিছু আম রয়েছে, এটা কি ব্ল্যাক স্টোন? হ্যাঁ, এটা ব্ল্যাক স্টোন। আচ্ছা, এই আম গাছগুলোর দাম কি আছে? এগুলো 200 টাকা করে। 200 টাকা করে? হ্যাঁ। এটা কি আছে এগুলো? এটা কুল গাছ আছে। কুল গাছ? হ্যাঁ, এই যে ছোট গাছে দেখুন ফল এসছে। আচ্ছা, এখানে ফল হয়ে আছে, দেখাই যাচ্ছে, ফল আছে। এমনি তো এখন কুলের মনে হয় সিজন। হ্যাঁ, সিজন। আচ্ছা, তো এই যে কুল, এটা কি কুল আছে? এটা কাজী কুল। কাজী কুল। আচ্ছা, এর দাম কি রেখেছেন? এর দাম 150 টাকা। 150 টাকা করে পিস? হ্যাঁ।
আচ্ছা, সামনে এদিকে দেখছি কিছু পেয়ারা গাছ আছে, এটা কি পেয়ারা দাদা? এটা কেজি পেয়ারা, বারুইপুর কেজি পেয়ারা। বারুইপুরের কেজি পেয়ারা? হ্যাঁ। আচ্ছা, এগুলোর দাম কি রেখেছেন? এগুলোর দাম 50 টাকা পিস। 50 টাকা? হ্যাঁ। আচ্ছা, এগুলো কি লিচু? এগুলো লিচু গাছ। এটা কি লিচু আছে এটা দাদা? এখানে দুই রকম ভ্যারাইটিস আছে, একটা হচ্ছে মোজাফফর, একটা বোম্বাই। আচ্ছা, দুই রকম? দুই রকম। আচ্ছা, এগুলোর দাম কি রেখেছেন? এগুলোর দাম আছে 60 টাকা। 60 টাকা, যেটাই নেবে 60 টাকা। হ্যাঁ। আচ্ছা, সামনে এখানে এগুলো মনে হয় আপেল গাছ না? হ্যাঁ হ্যাঁ, এগুলো আপেল গাছ। আচ্ছা, এটা কি আপেল দাদা? এটা হরিমন 99। আচ্ছা, হরিমন 99 যে ভ্যারাইটি। হ্যাঁ। আচ্ছা, এগুলোর দাম কি আছে? এগুলোর দাম 100 টাকা। 100 টাকা। সামনে দেখছি এগুলো তেজপাতা না? হ্যাঁ, এগুলো তেজপাতা। আচ্ছা, এই যে দাম কি রেখেছেন, গাছটা তো মোটামুটি হাইট আছে ভালোই, 2.5-3 ফুটের হাইট আছে, এগুলো দাম কি আছে? এগুলো 30 টাকা। 30 টাকা করে? হ্যাঁ। আচ্ছা, পাশে এগুলো কি লেবু তো? হ্যাঁ, এটা লেবু। এটা কি লেবু আছে? এটা সিডলেস গন্ধরাজ। আচ্ছা, সিডলেস গন্ধরাজ। হ্যাঁ। এই যে গাছটা, আচ্ছা, এই চারা তো মোটামুটি হাইট আছেই, 2.5-3 ফুট আছে, তো এই চারাটা কি দাম আছে? 140। আচ্ছা, 140 টাকা করে? হ্যাঁ। সামনে এগুলো কি আছে? এগুলো ডালিম। কি ডালিম আছে এটা? গণেশ ডালিম। গণেশ ডালিম? হ্যাঁ, এই যে দেখুন ফুল এসে গেছে। আচ্ছা, এখানে সব ফুল চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এগুলো দাম কি রেখেছেন? এগুলো 100 টাকা। 100 টাকা করে? হ্যাঁ। আচ্ছা, এখানে কামরাঙা আছে, এটা মিষ্টি না টক? এটা এটা মিষ্টি কামরাঙা, মিষ্টিটা। হ্যাঁ। আচ্ছা, এর দাম কি আছে? এর দাম 100 টাকা। 100 টাকা করে? হ্যাঁ। আচ্ছা, এটা কি জামরুল? হ্যাঁ, এটা জামরুল গাছ। আচ্ছা, এটা কি ভ্যারাইটি? এর পাতা তো অনেক লম্বা লম্বা। হ্যাঁ, এটা সাদা, বড় বড় জামরুল হবে, এক একটা জামরুলের ওজন হবে মোটামুটি 150 গ্রাম থেকে 175 গ্রাম, 180 গ্রাম, মানে সাইজটা বড় বড় হবে। সাইজটা বড় বড় হবে। দাম কি রেখেছেন এটা? এর দাম আছে 200 টাকা। আচ্ছা, এটা কি অন্য ভ্যারাইটি? এমনি সাধারণ আমরা তো জানি সাদা জামরুল একটা হয়। না, এটা একটু আলাদা জাতের ভ্যারাইটি। আচ্ছা, এর পাতা তো সে কারণেই মনে হয় একটু লম্বা আছে না? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এটা কি লেবু আছে এখানে? এটা মুসম্বি, দিশি মুসম্বি। আচ্ছা, দিশি মুসম্বি। এই দেখুন ফুল চলে এসেছে গাছে, ছোট গাছে ফুল চলে এসেছে। আচ্ছা, এগুলোর দাম কি আছে? এগুলো 150 টাকা। 150 টাকা? হ্যাঁ। এটা চন্দন? হ্যাঁ, এটা চন্দন গাছ। আচ্ছা, এটা রেড নাকি হোয়াইট? এটা এটা রেড। রেড? হ্যাঁ। আচ্ছা, এর দাম কি আছে? এর দাম 300 টাকা। 300? আর এটা 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 আপনার আকন্দ, সাদা আকন্দ। দাম কি আছে? ওটা 50 টাকা। আচ্ছা, এখানে কিছু লেবু গাছ আছে, এটা কি ওই কামকট লেবু কি? হ্যাঁ, এটা কামকট লেবু। দেখুন ফল এসে গেছে, দর্শক বন্ধুরা দেখুন কত সুন্দর ফল হয়ে আছে, ফুল এসে গেছে গাছে, ফুল তো এমনি ভর্তি হয়ে আছে আর ফলও আছে, ফল সহ গাছগুলো আছে। আচ্ছা, এই গাছগুলোর দাম কি রেখেছেন? এগুলো 300 টাকা। আচ্ছা, এই বড় প্যাকেটে আছে বলে কি? হ্যাঁ হ্যাঁ, এগুলো বড় প্যাকেটে আছে বলে 300 টাকা। আচ্ছা, এইগুলো ছোট? হ্যাঁ, এগুলো ছোট লেবু, মানে ওই কামকটি ছোট প্যাকেটে আছে, গাছের সাইজ ছোট আছে। দাম কত আছে এগুলো? দাম আছে 100 টাকা। 100 টাকা। আর সামনে দেখতে পাচ্ছি এগুলো কি ওই কমলা? হ্যাঁ, এগুলো চিনে কমলা। চিনে কমলা না? হ্যাঁ। আচ্ছা, এই চিনে কমলা, এখানে দেখছি ছোট গাছে ফল হয়ে আছে, একটা গাছ তুলুন, এই ফল ধরা গাছটা, এই এইটা তুলুন, এইটা তুলুন, এইটা এইটা এইটা। আচ্ছা, এই ফল ধরা গাছের দাম কি আছে? 100 টাকা। 100 টাকা? 100 টাকা। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে চিনে কমলা বলে, এটা এটা মিষ্টি হয় না? হ্যাঁ, এটা একটু মিষ্টি। আচ্ছা, এটা 150 টাকা বললেন? 100 টাকা। 100 টাকা? আচ্ছা। এগুলো গোলমরিচ না? হ্যাঁ, এগুলো গোলমরিচ। আচ্ছা, এই এই গাছগুলোর দাম কি আছে? এগুলোর দাম 100 টাকা। 100 টাকা করে? হ্যাঁ। আচ্ছা, এখানে ছোট গাছে ফল হয়ে আছে, কি সবে দা এটা? আচ্ছা, এগুলো কি আছে? নারকেল না? হ্যাঁ, নারকেল। আচ্ছা, এটা কি ডিসি? হ্যাঁ, ডিসি নারকেল। আচ্ছা, এর দাম কি আছে? 150 টাকা। 150? হ্যাঁ। আচ্ছা, এখানে লেবু গাছ আছে, এটা কি লেবু? এটা সাদা বাতাবি, মিষ্টি লেবু। সাদা বাতাবি? হ্যাঁ, এই যে ফুল এসেছে। এটা সাদা মানে কি ভিতর সাদা হবে নাকি বাইরেটা? না, ভিতরে সাদা হবে, এই যে ভিতরে সাদা হবে। হ্যাঁ, ফুল এসেছে। আচ্ছা, এগুলোর দাম কি আছে? এগুলোর দাম 150 টাকা। 150 টাকা করে? হ্যাঁ। আচ্ছা, এখানে দেখছি একটা বড় গাছে, এগুলো কি ফুল নাকি ফল? এটা এটা ফুল। আচ্ছা, এটা গাছটা কি গাছ? এটা এটা দারচিনি।
দারুচিনি? দারুচিনি, আচ্ছা, মানে আমরা রান্নার কাজে লাগানো হয়। হ্যাঁ হ্যাঁ, তরকারিতে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, এখানে ড্রাগন আছে, এগুলো কি ড্রাগন? এটা লাল। দাম কি আছে এটার? দাম 40 টাকা। 40 টাকা করে? হ্যাঁ। আচ্ছা, এগুলো কারি পাতা? হ্যাঁ, এগুলো কারি পাতা। আচ্ছা, দাম কি আছে এটার? 30 টাকা। এগুলো সুপারি না? হ্যাঁ, এগুলো সুপারি। এটা কি সুপারি আছে? এই দেশি সুপারি। আচ্ছা, ওদিকে আরেকটা আছে, ওগুলোও কি? একই সুপারি। আচ্ছা, এগুলো দাম কি রেখেছেন? এগুলোর দাম হচ্ছে আপনার 15 টাকা পিস। পার পিস 15 টাকা? পার পিস 15 টাকা। এগুলো তো রাবার প্লান্ট না? হ্যাঁ, এগুলো রাবার প্লান্ট। আচ্ছা, এগুলো দাম কি আছে? এগুলো 40 টাকা। 40 টাকা করে? হ্যাঁ। পেছনে দেখছি কিছু, ওই এটা কি ফক্সটেল নাকি ফিক্সটেল? এটা ফক্সটেল। ফক্সটেল? হ্যাঁ। আচ্ছা, গাছগুলো তো অনেক বড় বড় আছে। হ্যাঁ, বড় বড়। এই গাছ আপনি কোনো নতুন বাইটারি করলেন সেখানেও সাজাতে পারবেন, বা কোনো গার্ডেন, নতুন গার্ডেন হচ্ছে সেখানেও সাজাতে পারবেন। আচ্ছা, এই গাছগুলো মোটামুটি দাম কি রেখেছেন? এই গাছগুলোর দাম হচ্ছে 35 দাম আছে, 350 টাকা। 350? হ্যাঁ। আচ্ছা, বলছিলাম দাদা, আমাদের ইউটিউব চ্যানেল মানে বেস্ট অফ গার্ডেন, এই চ্যানেল যদি দেখে কোনো দর্শক আপনাদের এখানে কোনো গাছ নিতে আসে, দামের ক্ষেত্রে কিছু কম রাখা যাবে তো? হ্যাঁ, যখন গাছ বেশি নিলে তাতে কিছু কম্প্রোমাইজ করা যাবে। আচ্ছা, ডিসকাউন্ট দেওয়া যাবে। আচ্ছা, তো আপনাদের এই নার্সারি যে ফোন নাম্বারটা রয়েছে একটু বলে দেবেন। আচ্ছা, নার্সারি ফোন নাম্বার হচ্ছে 9836242453। আচ্ছা, এই যে বাড়িটা দেখছেন, এটা তরুণ কুমার উত্তম কুমার দেখে আপনারা সিনেমা জগতে অনেক কবার দেখেছেন। হ্যাঁ, সেই তরুণ কুমারের বাড়ি এটা। এই বাড়িটা এককালীন তাদের ছিল, তারা এই বাড়িটা তৈরি করে রেখে গেছে, এখন তারা বিক্রি করে চলে গেছে, এখন এই বাগানটা আমাদের। এইটা সেই তরুণ কুমারের বাগান বাড়ি। আচ্ছা, এটা বাড়িটা পুরোটা ঘুরিয়ে একটু দেখানো যাবে তো? হ্যাঁ, নিশ্চয়ই দেখানো যাবে, চলে আসুন। এখন তো অন্যরকম হয়ে গেছে। হ্যাঁ, এখন তো অন্যরকম হয়ে গেছে, তারা আসে, তারা ছিল যখন তখন তারা তাদের মতন করে সাজিয়ে রাখত, এখন আমরা রয়েছি, এখন আমাদের মতন করে সেই যত্নটা নেওয়া হয় না, সেই রকম লোকজনও নেই। আচ্ছা, যেটা বললেন এটা সত্যিই তো? এটা সত্যি, এটা 100% সত্যি। তাহলে এটা উত্তম কুমার তরুণ কুমারের বাড়ি? এই সেই বাড়ি, এখানে ওরা অনেকদিন এসেও থেকেও গেছে। আচ্ছা, এই বাড়িটায় ওনারা কি থাকতো? না, ওনারা থাকতো না, ওনারা মাঝে মধ্যে, বাড়িটা ওনাদের আর মাঝে মধ্যে আসতো? মাঝে মধ্যে আসতো। আচ্ছা, এসে ওরা একটু আনন্দ ফুর্তি করতো। আচ্ছা, সেটা মনে করুন কত বছর আগে? তাও এটা কম করে 50 বছরের আগে হবে। 50 বছরের আগে? হ্যাঁ। এই সেই তাদের বাড়ি, এইখানেই ওরা আসতো বসতো। হ্যাঁ, ইদানিং রং টং করা হয়েছে, তাই মনে হচ্ছে এটা নতুন। এইসব আসবাবপত্র ওদের, ওটা চ্যাপলিনের ফটো, উনিও অভিনয় করতেন সিনেমা জগতে, বিদেশি অভিনেতা। এই সেই তরুণ কুমারের ফ্রিজ, এই ফ্রিজটা তারা ব্যবহার করতো, ইদানিং ফ্রিজটা খারাপ হয়ে গেছে। এই সেই ওদের আসবাবপত্র, দরজা জানলা, হ্যাঁ, অনেক পুরাতন, সব আস্তে আস্তে ভেঙে চুলে যাচ্ছে। এই যে চেয়ারগুলো দেখছেন, এই চেয়ারে তরুণ কুমার ওনার স্ত্রী বসে বাইরে হাওয়া খেত বিকেলে করে। আসুন, ওনাদের শোয়ার ঘরটা দেখেন। এই শোয়ার ঘর, এখন আর শোয়ার ঘর নেই, আপনি আস্তে আস্তে ভিতরে আসুন। আচ্ছা, এখানে এত বস্তা পড়ে আছে? এই বস্তাগুলো এখন আমাদের এই মুরগি টুরগি চাষ হয় এখানে, আমরা চাষ করি তাদের খাবারের বস্তা। আর ওই এটা এটা কি আছে? খাট খাট আছে, তরুণ কুমার এই খাটটা ব্যবহার করছে, এখানে যখন আসছে বিশ্রাম টিশ্রাম করতো, এই ঘরেই উনি বিশ্রাম করতো। এটা এটাই ওনাদের শোয়ার ঘর?
এই যে আলমারিটা দেখছেন, এখানে ওদের জিনিসপত্র থাকতো, এই যে জগ টাইপ করে দেখছেন, এই জগটা ওরা ব্যবহার করতো, জল টল খেত এই জগটার মধ্যে, এই জগটার মধ্যে ওনারা জল খেত, জল খেত। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই আমাদের মহানায়ক উত্তম কুমারের বাড়ি। ওনার আরও বাড়ি ছিল, তার মধ্যে এটা একটা বাগান বাড়ি। তো দর্শক বন্ধুরা, আপনাদেরকে একটু আগে আমি দেখালাম, আর এটা হলো বাগান বাড়ি। এখানে উনি পারমানেন্টলি থাকতো না, মাঝে মধ্যে এখানে আসতো আর বিশ্রাম করতো এখানে। তো বাড়িটা কিছুটা রিপেয়ারিং করা হয়েছে মনে হয়। এটা আগে টালির ছিল, এখন টিন লাগানো হয়েছে। আমাদের বাগানে একটা আকর্ষণীয় জিনিস যেটা আপনাদের দেখাতে চাই, সেটা হলো এখানে একটা লিচু গাছ আছে। এই লিচু গাছটার বয়স কম করে 300 বছর হবে। এই সেই লিচু গাছ, এইটা এইটা সেই লিচু গাছ। এই গাছটার বয়স কত বললেন? 300 বছর। 300 বছর। তবে গাছটা আরও ঝাড় ছিল গত আমফানে, ওর অনেকটা ডালপালা ভেঙে গেছে। ওই ওদিকে সব ডালগুলো ভেঙে গেছে আগে না আমফানে? আচ্ছা। তাহলে এই গাছের যা শরীর দেখছে, যা চেহারা দেখছে, তিনগুণ চেহারা ছিল আমফানের আগে। আচ্ছা, অনেক মোটা গাছটা। হ্যাঁ, এটা আপনার নার্সারির মধ্যেই পড়ছে তাই তো? এটা আমাদের নার্সারির মধ্যেই। এটা এটা আপনাদেরই তো? পুরো বাগানটা মানে টোটালি আপনাদের? এটা আমাদেরই বাগান।